ভালো মতো করা যায় তাহলে সেটা কিন্তু চলে চলে আমি বলবো। আমার অভিজ্ঞতা দ্বীপ নাম্বার টু কিন্তু ব্যবসা সফল, তখন কিন্তু দ্বীপ নাম্বার টু অনেকগুলো হলে চলেছে সারা বাংলাদেশে এবং ভালো টাকা আয় করেছে। তারপরে আমি যদি বলি আমার বন্ধু রাশেদ, সেই ছবিটাও কিন্তু ভালোভাবেই চলেছে, অনেক ছবির চাইতেই ভালো ব্যবসা করেছে। সুতরাং ছোটো ছবি ভালো মতো করতে পারলে হয়, সেটা দর্শকও নেয়। এখন বেশ কিছু ছবি হচ্ছে কিন্তু সেইভাবে আসলে হচ্ছে না, ছোটোদের ছবি করার জন্য কিন্তু ভালো বাজেটও লাগে। হ্যাঁ, অনেকে মনে করেন যে ছোটোদের ছবি হয়তো কম বাজেটে করা যায়, সেটা মোটেই ঠিক না। ছোটোদের ছবি করতে গেলে বরং আরও বেশি বাজেট লাগবে, বড়দের চাইতে বেশি বাজেট, কারণ ছোটোরা কিন্তু কোনো ফাঁকি ঝুঁকি পছন্দ করে না। ছোটোদেরকে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তাদের সামনে উপস্থাপন করতে হয়। তো এই জিনিসগুলো আমরা যত বুঝবো, ছোটোদের সিনেমা তৈরির পরিবেশটা যত বেশি তৈরি হবে আমাদের দেশে, তত বেশি হয়তো আরও ছোটোদের ছবি তৈরি হবে। স্যার, আপনার কাছ থেকে আমরা নেক্সট আর কোনো ফিল্ম পাবো কিনা শিশুতোষ চলচ্চিত্র? আমি তো শিশুতোষ কেন, আমি কোনো ছবি করতে পারছি না, দুঃখের কথা। আমি অনেকগুলো চিত্রনাট্য করে বসে আছি, আমি প্রযোজকের অভাবে আমি কোনো ছবির কাজ শুরু করতে পারছি না। যদি সম্ভব হয়, যদি পাই সুযোগ পাই তাহলে ছবি করব, এবং ছোটোদের ছবি করতে তো আমার সবসময় ভালো লাগে, আমি সবসময় চাই ছোটোদের জন্য ছবি। স্যার, এখনকার পরিচালক কেন করছেন না, যদি আপনি বলছেন যে চাইলেই কিন্তু করা সম্ভব, কেন করতে আগ্রহী প্রকাশ হয়? সম্ভব মানে কি, তারপরে কিন্তু এটা প্রযোজকরা কেউ বোঝেন না, ছোটোদের ছবিতে টাকা লগ্নি করতে চান না, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে সিনেমা হলগুলো আমি দেখেছি, কেন জানো ছোটোদের ছবি মুক্তি দিতে বা চালাতে তারা খুব একটা উৎসাহ বোধ করে না, এইটাও একটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। এই যে একটু আগে যে মাইক বলে একটা ছবি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণের উপর ছোটোদের নিয়ে, সেই ছবির পরিচালক আমাকে বলছিলেন যে তার ছবিটা স্টার সিনেপ্লেক্সে ভালোভাবে চলছিল, তারপরেও সেটা আর চালানো হয়নি। তো এই যে মানসিকতাটা আমাদের যে ছোটোদের ছবি চালাবে, তারপর আরেকটা জিনিস দেখেন, ছোটোদের সব কিছুতেই যে আমরা অবহেলা করি সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখবেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছোটোদের ছবিকে কখনো পুরস্কার দেওয়া হয় না, বেস্ট ফিল্ম বা বেস্ট ডিরেকশন হিসেবে কখনোই ছোটোদের ছবি পুরস্কার পায় না, মনে করা হয় এটা ছোটোদের ছবি সুতরাং এইটাকে আর কেন পুরস্কার দেবে। অথচ হয়তো বড়দের ছবিগুলোর চাইতে এই ছবিটা অনেক ভালো, কিন্তু শুধুমাত্র ছোটোদের ছবি হওয়ার কারণে এটাকে পুরস্কার দেওয়া হয় না। এদিক থেকেও কিন্তু আমরা একটা অন্যরকম আচরণ, ভিন্ন আচরণ করি, এবং সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যেন ঠিক আছে তাহলে এখন থেকে যেন একটা পুরস্কার অন্তত রাখা হয় যে বেস্ট চিলড্রেন ফিল্ম, শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র, কারণ এখন তো ছোটো ছবি হচ্ছে কিছু, সেটাও কিন্তু এখনও পর্যন্ত আমি দেখি নাই যে সরকার সে ব্যাপারে সাড়া দিয়েছে। থ্যাংক ইউ।